नमस्कार माइसेल्फ सोमश्री चैनल आरो एक ब्लगे अपन सबा के जान स्वागत। आज जन्माष्टमी तीन चले गलम बागबजारे गौरी मठे। देख जावर पथे बिस्टिटा शुरू हो गल और ये हलो गौरी मठर गलि ठीक ग्रीष्मंचर अपोजिटे। तो चलो जावा जा। তিনি পাশে বসিয়ে আমাকে বলেছিলেন যে পৌর প্রতিনিধি হিসেবে তিনি এবছর দাঁড়িয়েছেন। গুরুদেব আমাকে বলেছিলেন এখানে জুতো রাখার ব্যবস্থা করা হয়েছে, তো এখানে জুতোটা রেখে মন্দিরের ভিতরে যাওয়া যাক। মঠের ভিতর একটা মিউজিয়াম আছে, যে মিউজিয়ামে কিছু দর্শনের সময় থাকে, সকাল 10টা থেকে দুপুর 12টা, বিকেল 3টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। এন্ট্রি ফিস হিসাবে 50 টাকা, আর মুভি শো দেখতে গেলে আপনাকে 30 টাকার একটা টিকিট কাটতে হবে। মিউজিয়ামের ভেতরে আপনি মাইথোলজির বিভিন্ন বিষয় জানতে পারবেন। মিউজিয়াম খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার, সোমবার বন্ধ থাকে। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম, এই হলো সেই মিউজিয়াম। চলুন মন্দিরটা ঘুরে দেখা যাক। আজকের এই দিনে নানান জায়গা থেকে ভক্তবৃন্দরা এসেছেন এবং তাদের থাকার ব্যবস্থাও এখানে করা হয়েছে। এখানে রুম বুক হয়, সেই রুম বুক করে তারা থাকছে, আপনারা চাইলেও থাকতে পারেন। চলুন এই বিষয়ে একজনের থেকে জানিয়ে নেওয়া যাক কীভাবে আপনারা এসে থাকবেন বা রুম কীভাবে বুক করবেন। এখানে থাকবে? হ্যাঁ, আজকে মোটামুটি 500 কি 600 টাকা ভাড়া রুম ভাড়া। তার নাম্বার আছে, ওখানে জিজ্ঞেস করুন, ওরা বলে দেবে। ফোন নাম্বার নিয়ে তাকে ওনাকে ফোন করলে পরে রুম বুক হয়ে যাবে। আচ্ছা, চেক ইন আর চেক আউটের সময় কি? চেক ইন মানে কটার সময় আসবে, কটার সময় বেরাবে? সে কোনো ইয়ে নেই, রাত্রির 1টার সময় আসতে পারে। রাত্রি 1টার সময় তো বন্ধ হয়ে যায় না মোটামুটি। মানে কটার সময় লাস্ট কটার সময়? রাত্রি 9টার মধ্যে এলে ভালো হয়। 9টার মধ্যে এলে ভালো, ভোর 4টা 5টা যখন থেকে আসবে। আচ্ছা, মানে রাত্রি 9টা লাস্ট হলে ভালো হয়। মানে মন্দির বন্ধ হয়ে যায় তো? আচ্ছা, তো মানে মোটামুটি 4টে মানে 500-600 মধ্যে রুম পাওয়া যায়, তাই তো? 500-600 মধ্যে রুম পাওয়া যায়। ঠিক, থ্যাংক ইউ। চলুন এবার মন্দিরের ভেতরটা যাওয়া যাক আর ঠাকুরটা দর্শন করে নি। শ্রী রাধা কৃষ্ণ পাদাং সহগণ ললিতা শ্রী সখানি পঞ্চাকল্পতরূপস্য কৃপা সিন্ধু ভয়ে। চলুন ঠাকুর দর্শনটা হয়ে গেছে, এবার মিউজিয়ামটা একবার ঘুরে দেখে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তো ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন।